দেখুন বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া যেকোনো সময় যুদ্ধের আশঙ্কা রয়েছে একদিকে মার্কিন আওতাভুক্ত গুয়াম দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে কিম জন উনের উত্তর কোরিয়া অন্যদিকে সেনা দিয়ে সমস্যা সমাধানের টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোডং সিনমুন প্রতিবেদনে বলা হয়েছে কমপক্ষে ৩৫ লাখ উত্তর কোরিয়ার নাগরিক যুদ্ধে সামিল হতে চেয়ে সেনায় যোগ দিতে চেয়েছে এর মধ্যে প্রাক্তন সেনা থেকে সাধারণ শ্রমিকও রয়েছে প্রসঙ্গত জাতিসংঘের উত্তর কোরিয়ার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র এর জেরে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি আরও তীব্র হয়েছে উল্লেখ্য কিমজন জন উনের কাছে বর্তমানে দশ লাখ সক্রিয় সেনা বিভিন্ন ঘাটিতে রয়েছে রিজার্ভে রয়েছে আরও ষাট লাখ এছাড়াও এক হাজার যুদ্ধ বিমান পাঁচ হাজার সামরিক ট্যাঙ্ক এবং ছিয়াত্তরটি সাবমেরিন রয়েছে পিয়াংয়াংয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ষাটটি পরমাণু বোমা রয়েছে কোরিয়া উপদ্বীপের এই দেশের কাছে এর আগে দুই সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হলে দশ লাখ উত্তর কোরিয়া বাসিন্দা সিনায় যোগ দেওয়ার আবেদন করেছিলেন ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি